Assalamualaikum সবাইকে গাড়ি বাজারে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে আমরা আপনাদের জন্য আরেকটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি দেখাবো, যেটা হচ্ছে টয়োটা র‍্যাভ 4, যেটা 2006 এর মডেল এবং 2009 এর রেজিস্ট্রেশন। আর আজকে যে টয়োটা র‍্যাভ 4টি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু 2400 সিসির একটি গাড়ি। আরেকটি বিষয় হচ্ছে এটা কিন্তু সানরুফ সহ, এটা ব্ল্যাক কালারের একটি র‍্যাভ 4। আর এটার পেপারস কিন্তু একদম ফুল আপ টু ডেট আছে এবং এটা কিন্তু ফার্স্ট মালিকের নামে আছে। সো আজকে আমরা এই র‍্যাভ 4টি পুরো ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেইলিংয়ে দেখানোর ট্রাই করব, এবং এটার যেই পেপারসের কন্ডিশন আছে, প্রাইসের কন্ডিশন আছে, এটা কিন্তু আমরা ভিডিওটা দেখানোর শেষে আপনাদেরকে বলে দিব। আর এই র‍্যাভ 4টি একদম 100% ফ্রেশ কন্ডিশনে না হলেও একদম কাছাকাছি ফ্রেশ কন্ডিশনে আছে, এবং এটা কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং কোথাও কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। তো আর কথা না বলে চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। আমরা প্রথমে গাড়ির সামনের অংশটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গাড়ির সামনের অংশ, যেখানে নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো Ghat 13-06-25, যেটা হচ্ছে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। এবং সামনে যে গ্রিলটি রয়েছে আপনার টয়োটা যে লোগো সহ, আপনার গাড়ির একদম লোগো সহ সেটি দেখতে পাচ্ছেন। আর গ্রিলগুলো কিন্তু ফ্রেশ আছে গাড়িতে, সামনে কিন্তু কোনো স্ক্র্যাচ নাই। এবং সাইডে যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন আপনার সামনের, সামনের হেডলাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল হেডলাইট আছে, হালকা একটা র্যাডিশ ইয়া আছে, বাট আপনারা চাইলে যখন যদি একটু হালকে বব করাতে পারেন অথবা না করালেও খুব বেশি প্রবলেম নাই, কারণ হেডলাইটগুলো কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং কোনো ফাটা নাই, এটা আলহামদুলিল্লাহ স্বাভাবিক অবস্থাতে আছে। আর নিচের যে ফগ লাইটের অপশনটি আছে সেখানে কিন্তু একেবারে ফগ লাইট লাগানো আছে অলরেডি। তো সামনের ডান সাইডে হেডলাইট এবং ফগ লাইট ফ্রেশ আছে, আর আমি বাম সাইডে যেই হেডলাইটটি আছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এবং এই যে নিচে ফগ লাইটটি আছে, এই হেডলাইট এবং ফগ লাইট এটা কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আর আমি যদি গাড়ির সামনের যে অংশটি আছে যদি একটু পুরোপুরি দেখানোর ট্রাই করি, যে সামনে যে বনারটি আছে দেখেন, বনারে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং গাড়িটি ধুলা পড়ে আছে। গাড়িটির কালারটা খুবই সুন্দর, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এবং গাড়িতে পুরো গাড়ির যেই কন্ডিশন সেক্ষেত্রে আপনারা যদি সামনাসামনি দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে গাড়িতে কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই। আর এই হচ্ছে টয়োটার যে লোগো সহ যে গ্লাসটি, কারণ অনেকেই চিন্তা করে যে অরিজিনাল গ্লাসটি যদি গাড়ির সাথে না থাকে সেক্ষেত্রে কমফোর্ট ফিল করে না বা নিতেও চায় না, তো এটার গ্লাসটি একেবারে অরিজিনাল অবস্থায় আছে এবং ফ্রেশ গ্লাসে আছে, গ্লাসে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নাই। আর আমি যদি একটু পুরোপুরি গাড়িটা একটু দেখাই আপনাদেরকে, এই হচ্ছে সামনের থেকে পুরো অংশ, টয়োটা র‍্যাভ 4 2006 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। আমি এই পুরো গাড়িটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে গাড়ির ডান সাইডে যে পুরো অংশটি ছিল। আমরা যদি একটু ইঞ্জিনের অংশটা দেখাই, একটু ইঞ্জিনটা একটু দেখিয়ে দিই, আমরা ইঞ্জিনের অংশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা একটু ক্লোজলি দেখাবো। এটা হচ্ছে ভিভিটিয়া ইঞ্জিন, যেটা হচ্ছে অরিজিনাল 2400 সিসির গাড়ির সাথের ইঞ্জিন। এবং এটার ইঞ্জিন এবং গিয়ারবক্সে কিন্তু কোনো কাজ নেই, আপনারা নিয়েও কিন্তু কোনো কাজ করাতে হবে না ইনশাআল্লাহ। আমি পুরো ইঞ্জিনটা একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে ইঞ্জিনের পুরো অংশটি, যেটা গাড়ির সাথে পেপারসের সাথে এবং বিআরটিতে যেই গাড়ির নাম্বারটি আছে সেখানে কিন্তু যখন সার্চ দিবেন এই ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বার কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন গাড়ির সাথে, পেপারসের সাথে। আর সামনে যেই অংশটি আছে দেখেন, এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং গ্রিলটিও যথেষ্ট ফ্রেশ আছে এবং এখানে আপনার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এ হচ্ছে পুরো ইঞ্জিনের অংশ। আর আমরা যদি বনারটা একটু দেখাই, দেখবেন যে বনারটে কিন্তু যেই জাপানিজ যে স্টিকারগুলি গাড়ির সাথে, এই স্টিকারগুলো কিন্তু আছে এবং একটা হিটপ্রুফ কাভার থাকে, যেটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে ম্যাক্সিমামই থাকে না। তো আপনারা এই অরিজিনাল যে হিটপ্রুফ কাভারটি আছে বা অরিজিনাল যে বনারটি আছে, অরিজিনাল বনারটির সাথে অরিজিনাল হিটপ্রুফ কাভারটি কিন্তু একেবারে লাগানো আছে। তো এই হচ্ছে ইঞ্জিন এবং বনারটের অংশ, আমি আরেকবার আরেকটু দেখিয়ে দিচ্ছি। আর এটা চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার অনেকে চিন্তা করে যে মিল আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, তো আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা একদম পেপারসের সাথে চেক করে মিলিয়ে নিতে পারবেন, আপনাদের সন্দেহ বা টেনশন করার কোনো আসলে কারণ নাই। এ হচ্ছে ইঞ্জিন, তো আমাদের ইঞ্জিনটা দেখিয়ে দিলাম। আর আমি একটু পুরো বডি কন্ডিশনটা একটু দেখাবো। ও সামনে যে চাকাগুলি আছে টায়ার, এটা এটা টায়ারগুলো কিন্তু একেবারে ফ্রেশ, টায়ারগুলো নতুনের মতোই অলমোস্ট। এবং যে অ্যালোরিমগুলো লাগানো আছে এগুলো খুব স্ট্রং, এবং এটা জাপানিজ অরিজিনাল অ্যালোগুলো, চাইনিজ যেই অ্যালোগুলি আছে সেগুলো কিন্তু এত বেশি ফ্রেশ, মানে হয়তো বা চকচক করে নতুন, মানে নতুন বা অনেক ভালো ভালো ব্র্যান্ডের পাওয়া যায় কিন্তু
চাইনিজ অ্যালুমিনিয়ামগুলো অনেক সময় দেখা যাচ্ছে লং জার্নিতে বা লঙে গেলে অনেক সময় প্রবলেম হতে পারে, কারণ ওইগুলোর মানে আপনার স্ট্রংনেস নিয়ে আসলে আমার সন্দেহ আছে। বা চাইনিজের বিষয় একটা আলাদা, জাপানি যে গাড়ির সাথে অরিজিনাল যে অ্যালোগুলো থাকে সেটার বিষয়টা কিন্তু একেবারেই ডিফারেন্ট। এটা হচ্ছে সামনের টায়ার, আর আমি একটু সাইডের অংশগুলো দেখিয়ে দিই। এ হচ্ছে সাইডের অংশ, আর আমরা এই পাশ থেকে যদি একটু পুরো গাড়িটা দেখাই, এ হচ্ছে পুরো ভিউ গাড়ির। পিছনের টায়ারগুলো কিন্তু একেবারে নতুনের মতোই আছে, চারটা টায়ার ফ্রেশ আছে, আমি চারটা টায়ারই আপনাদেরকে দেখিয়ে দিব। এ হচ্ছে সাইড ভিউ, আর পিছনে যে ব্যাকলাইটগুলি আছে পিছনের ব্যাকলাইটগুলো একেবারে কোনো ঝামেলা ছাড়া ফ্রেশ আছে। আর যে পিছনে গ্লাসটি আছে পিছনের গ্লাসটাও কিন্তু একেবারে টয়োটার লোগো সহ পিছনের গ্লাসটাও কিন্তু একেবারে ফ্রেশ আছে, এই যে পিছনের গ্লাসের স্টিকার। আর আমরা এই পাশের থেকে একটু গাড়িটার পুরো অংশের একটু আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে গাড়ির পিছনের অংশ, আর পিছনে যে টায়ারটি আছে পিছনের টায়ারগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। এবং সামনে থেকে যদি আমি সামনের টায়ারটি দেখাই, দেখবেন সামনের টায়ারটাও কিন্তু একেবারে নতুন। সো চারটা টায়ার আপনারা একেবারে নতুনের মতো পেয়ে যাচ্ছেন, আপনাদেরকে নিয়ে টায়ারের চেঞ্জ করতে হবে না, চারটা টায়ারই ফ্রেশ আছে। এবং পিছনে কিন্তু একটা এক্সপায়ার চাকার যে বক্সটি আছে সেটাও কিন্তু লাগানো আছে গাড়ির সাথে। এ হচ্ছে পুরো পিছনের অংশ, আর আমি এখন পিছনের যেই এই পার্টটি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে ব্যাকডালা, এটা অকটেন ড্রাইভ একটি গাড়ি। সো পিছনে পুরো জায়গাটি কিন্তু একেবারে খালি পড়ে আছে, এখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে। অনেকে এলপিজি করে বা সিএনজি করে, করে না, তো এটা আসলে ডিপেন্ড করে আসলে যে ইউজ করছে তার উপরে। এটার হিউজ পরিমাণে একটা স্পেস কিন্তু পিছনে আছে, এবং এখানে যে এক্সপায়ার্ড যে চাকা ঠিকঠাক করার জন্য যে জগ লিভার হুইল লেন্স বা একটা এক্সট্রা অ্যাক্সেসরিজের জন্য কিন্তু স্পেসটা এখানে আছে। আর পিছনেও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, পিছনে যে বাম্পারগুলি আছে এই বাম্পারগুলো কিন্তু একেবারে ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন। এ হচ্ছে পিছনের অংশ, আর আমি দেখিয়ে দিলাম। আর উপরে যে আপনার সানরুফটি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে উপরে সানরুফ, যেটা আপনার একেবারে কাজ করবে। অনেক আছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি সানরুফ ঠিক মতো কাজ করতে চায় না, তো আমি দেখিয়ে দিলাম। আর আমি যদি একটু পিছনের ভিতরের অংশটি আপনাদের একটু দেখিয়ে দেখবেন, এ হচ্ছে ভিতরের অংশ, যেটা অল অপশন অটো, এবং এটা গিয়ার থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা ডোর কিন্তু একেবারে অটো। এবং আপনার পিছনের সিটগুলো যথেষ্ট স্টাইলিশ, এবং ভিতরে সিট কভার লাগানো আছে অলরেডি। এ হচ্ছে পিছনে ভিতরের অংশ, আর আমরা একটু সামনের অংশটা দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে সামনে প্যাসেঞ্জার সিট, যেটাই সেই সিটগুলো কিন্তু একেবারে ফ্রেশই আছে, আপনাদের নিয়ে আর সিট কভারও লাগানো দরকার নাই। এই হচ্ছে ভিতরের অংশ, আমি একটু এই সাইড থেকে ড্রাইভিং সিট থেকে বসে আপনাদেরকে ড্রাইভিংয়ের যে কন্ট্রোলিংগুলো আছে বা অন্যান্য যে ফাংশনগুলো আছে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানে ড্রাইভিং সিট থেকে বসে আপনার মাস্টার সুইচ থেকে প্রত্যেকটা ডোর লক আনলক এভরিথিং সব কিছু কন্ট্রোল করতে পারছেন, এবং গ্লাসগুলো ওঠা নামানো যেই ফাংশনগুলো আছে এগুলো কন্ট্রোল করতে পারবেন। আর এখানে হচ্ছে এটা হচ্ছে পুশে স্টার্ট, ইঞ্জিন অফ অন, এটা কিন্তু পুশে, আমি একটু ইঞ্জিন অফ অন এগুলো পুশে। এবং এখানে কিন্তু একটা ডিভিডি প্লেয়ার লাগানো আছে, সো ডিভিডি প্লেয়ার এবং পিছনে ব্যাক ক্যামেরা আছে, এবং এগুলো কিন্তু সব টাচে, সুইচগুলো টাচে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে গিয়ারটি এটা কিন্তু অটো গিয়ার, এবং যে মিররের ফাংশনগুলি আছে এখানে কিন্তু মিরর, যে মিররের ভিতরে এবং বাইরে যে কন্ট্রোলিংটা এখান থেকে কিন্তু সেটা করতে পারবেন। এবং প্রত্যেকটা এসির যেই লকগুলি আছে সবগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থাতে আলহামদুলিল্লাহ আছে। এই হচ্ছে ভিতরের অংশ আমি দেখিয়ে দিলাম, এবং গাড়ির উপরে যে সিলিংটি আছে এই সিলিংটি কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ভালো এবং ফ্রেশ অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে পুরো গাড়ির ডিটেল, আর এই হচ্ছে সামনে থেকে সামনে যে দুটি সিট দুটি আছে এই সিট দুটির সামনের অংশ আমি দেখিয়ে দিলাম। আর আমি এই পাশ থেকে আরেকটু গাড়িটার যে পুরো ভিডিওটি আছে
আমি এই পাশ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টয়োটা র্যাভ ফোর, যেটা 2006 মডেল এবং 2009 রেজিস্ট্রেশন, ফুল পেপার্স আপ টু ডেট এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং এটা ফার্স্ট পার্টি ফার্স্ট হ্যান্ড অরিজিনাল মালিকের নামে আছে এবং এটা কিন্তু পেপার্স একদম 22 সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে। এই হচ্ছে ফুল গাড়ির ডিটেলস। আমি এখন প্রাইস এবং পেপার্সের বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। সো আমি পুরো গাড়িটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর ট্রাই করেছি, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটি গাড়ি, যেটা হচ্ছে টয়োটা র্যাভ ফোর উইথ সানরুফ, আর এটা 6 মডেল, 9 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি ফার্স্ট হ্যান্ড ফার্স্ট মালিকের নামে আছে, স্মার্ট কার্ডে আছে। সো আপনারা যখন নেবেন আপনারা কিন্তু ডিরেক্টলি ইনস্টার নাম চেঞ্জ করে নিতে পারবেন এবং এটার পেপার্স কিন্তু একদম ফুল 22 সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে এবং গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই এবং কোনো কাজও নেই, জাস্ট আপনারা নেবেন এবং ড্রাইভ করবেন, এর বাইরে আসলে অন্য কোনো কাজ আপনাদেরকে করতে হবে না। এই হচ্ছে ডিটেলিংয়ে, আর এটার আমরা প্রাইস চাচ্ছি 18,40,000 টাকা। আর কাস্টমার যখন সরাসরি আসবে, আমরা সবসময় কাস্টমারদেরকে একটা অনার করার ট্রাই করি, তো সেটা অবশ্যই করা হবে, যতটুকু পরিমাণ সম্ভব আমরা কমিয়ে রাখবো। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।